নমস্কার, আজকে আমি ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। দেখুন, সিঙ্গেল ভিজন পাওয়ার নিয়ে আমি আজকে কিছু বলবো। নর্মালি আমাদের পাওয়ার করতে তিনটে তিন তিন ধরনের পাওয়ার হয়, সিঙ্গেল ভিজন, বাইফোকাল আর প্রোগ্রেসিভ। বাইফোকাল আর প্রোগ্রেসিভ একে অপরের সম্পর্কে যুক্ত আছে। কারণ হচ্ছে বাইফোকাল গ্লাসটা তলায় অনেকের কাছের পাওয়ার সমস্যা হয়, দূরেরও সমস্যা কাছেরও সমস্যা, তলায় যে গোলটা হয় সেটাকে বলা বাইফোকাল। আর প্রোগ্রেসিভ হচ্ছে বাইফোকাল যে যায় সেটা না প্রোগ্রেসিভ। এই বাইফোকাল প্রোগ্রেসিভ নিয়ে আমি পরে কথা বলবো, আজকে আমি মেইনলি কথা বলবো সিঙ্গেল ভিশন সম্বন্ধে। এই ভিডিওটা করার কারণ হচ্ছে, আজ হচ্ছে 3 তারিখ, গত 2 তারিখ এর আগে অনেক কাস্টমার এসেছিল। গত 2 তারিখে একজন ভদ্রমহিলা এসেছিলেন তার ছেলেকে নিয়ে। তার ওনার বয়স ছিল 22 বছর, তো তার পাওয়ার ছিল -8। তো উনি আমাকে বললেন যে আমার ছেলের পাওয়ারটা পুরো গ্লাসে হবে, তো মানে বয়স্কদের মতো তলায় গোল হবে না। তো আমি বললাম, না না, কি বলছেন, এটা কোনো ব্যাপার নয়, কারণ আপনার ছেলের গ্লাসটা দূরেরই দিয়েছে, শুধুমাত্র দূরের ভিজন আছে, ডিস্টেন্স ভিজন, সিঙ্গেল ভিজন বলি বা সিঙ্গেল ফোকাল গ্লাস বলি, যেটাই বলি আমরা, দূরের দিয়েছে, কাছের কোনো সমস্যা নেই। আর বয়সটাও সবেমাত্র 22 বছর, আর একটু এজেট হলে মানে 35-36 বছর, যাদের কাছের পাওয়ার তখন লাগে, তার আগে নর্মালি আমাদের কাছের পাওয়ার লাগে। তো ওই শোনার পরে আমি ভাবলাম, সত্যি তো এটাকে নিয়েও তো ভিডিও করা যায়, সেই জন্য আমি ভিডিওটা নিয়ে এলাম। যে আপনাদের সঙ্গে অনেক কটা ডাউট থাকতে পারে, সেই জন্য আমি এটা ডাউটটা আমি ক্লিয়ার করার জন্য এলাম। আমার মনের মধ্যে 3টে কোশ্চেন এসেছে, সেই 3টে কোশ্চেন নিয়ে আমি এসেছি। যদি আপনাদের মধ্যে আরো কিছু কোশ্চেন থাকে, আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম কোশ্চেন, চোখের পাওয়ার কেন লাগে? অ্যাকচুয়ালি চোখে পাওয়ার কেন লাগে হচ্ছে চোখের আলো যাওয়া ত্রুটি। আলো যাওয়া ত্রুটি বলতে মানে আমাদের কোনো বস্তু যখন আমরা আমি মনে করুন আপনাকে আমি দেখছি, ঠিক আছে, এই বস্তুটা যদি আমার চোখের এই লেন্সের মধ্যে দিয়ে কর্নিয়ার ভিতর দিয়ে গিয়ে ম্যাকুলা বা অ্যাকচুয়াল ফোবিয়া সেভেন্টালিস নার্ভের ওখানে আলোটা যদি না আসে, ওই ছবিটা যদি না আসে, তাহলে আমি জিনিসটা আপনাদের পরিষ্কার দেখতে পাবো না, বা আপনাকে এই দেখার মানে আমার এই ক্যামেরার সামনে আমি আপনার ক্যামেরাটা আমার অস্পষ্ট লাগছে, আবছা লাগবে। তো সেই জন্যই আমাদের এই লেন্সের মধ্যে দিয়েই যে ওই পাওয়ারটা দিয়ে দেয়, এই পাওয়ার দিয়ে আমাদের ওই ম্যাকুলার সব ম্যাকুলার ম্যাকুলাতে গিয়ে পরিষ্কার হয়, তাই আমরা অবজেক্টটাকে পরিষ্কার দেখি, সেই জন্যই আমরা চশমা ব্যবহার করি। সেই জন্যই কোশ্চেন ছিল চোখের পাওয়ার এই জন্যই লাগে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, চশমা পড়তে পড়তে কি পাওয়ার কমে যায় না বাড়ে? একদমই না, চশমা পড়তে পড়তে পাওয়ার কমে যাওয়া, পাওয়ার বেড়ে যাওয়া বা একই রকম থাকা, এরকম কিছু হয় না। কারণ হচ্ছে অনেকে চশমা ব্যবহার করতে করতে ভাবে যে আমার চশমা ঠিক পাওয়ার ঠিক হয়ে গেছে, আমার কোনো অসুবিধা নেই, আমি পড়বো না। একদমই করবেন না, কারণ আপনি যখন ডাক্তারবাবু দেখিয়েছিলেন, ডাক্তার আপনাকে যখন প্রেসক্রাইব করেছিল যে পাওয়ারটা দিয়েছিল কিসের জন্য, যে ওই পাওয়ার দিয়েই আপনি দূরের জিনিস বা কাছের জিনিস আপনার চোখের কর্নিয়ার ভিতরে ম্যাকুলা যেটা বললাম সেটাতে আলোটা পরিষ্কার লাগছে, কিসের জন্য? এই লেন্সের মধ্যে দিয়ে, যেন এই পাওয়ারের মধ্যে দিয়েই আপনার ম্যাকুলাতে ছবিটা পরিষ্কার, তাই আপনি জিনিসটা পরিষ্কার দেখতে পারেন। সেই জন্য কখনোই এরকম করবেন না, অবশ্যই চশমা ব্যবহার করবেন। আর তৃতীয় কোশ্চেন হচ্ছে, কিছু কিছু বাচ্চাদের পাওয়ার অনেক বেশি হাই হয়, এতে পরবর্তীকালে কি সমস্যা হয় বা কি হয়? সেই একই জিনিস, কারণ হচ্ছে বারবার বললাম ওই ম্যাকুলা। আর তাছাড়া দেখুন, কিছু অনেক জনের মানুষের চেহারা, কেউ মোটা হয় আমার মতন, কেউ রোগা, কেউ শর্ট হাইট, কেউ লম্বা, অনেক ধরনের বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষের হয়। সেই ধরনের বাচ্চাদের অনেক কটা বাচ্চাদের চোখের লেন্থ, আমাদের নর্মালি লেন্থে চোখের আইবলের লেন্থ হয় 23.5 মিলিমিটার, কিছু কিছু বাচ্চাদের চোখের লেন্থ হয় ছোট হয় 22 হয়, আরো একটু বেশি হয় 24 হয়, 25 হয়, তখন তাদের লেন্সের লেন্স অনেক বেশি হাই পাওয়ার লাগে, সেই জন্য তাদের গ্লাসের সাইজটা মোটা হয়। তারপরে এতে ঘাবড়ানোর কিচ্ছু নেই, কারণ সেম আপনাকে একই টপিক একই জিনিস, ওই লেন্সের মধ্যে দিয়েই সে তার ওই দৃষ্টিটা, সে যে বস্তুটা দেখছে সেটা লেন্সের মধ্যে দিয়ে পরিষ্কার দেখছি। সেই জন্য কখনোই এইসব উল্টো পাল্টা ভাববেন না, অন্য চিন্তা করবেন না,
আপনাদের চোখ সুরক্ষিত যদি পাওয়ার দেয়, দয়া করে বলছি চশমা ব্যবহার করুন, এটা আপনার চোখটা সুরক্ষিত থাকবে, সব ভালো থাকবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।